রাইট নাও এখন থাকছে ডলিউডের লেটেস্ট দুটো আপডেট। ওয়েল প্রথমেই থাকছে যৌন হয়রানি নিয়ে আছে ওয়েব ফিল্ম মুনতাসির, এবং এরপর থাকবে মানুষ মিথ্যা বলে স্বার্থের কারণে কেন বলেছেন মিম। ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দি মেইন ভিডিও। বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন এ সময় অভিনেত্রী এলিনা শাম্মি। মূলত সেই ধারাবাহিকতায় এবার এই তারকাকে দেখা যাবে মুনতাসির শিরোনামের একটি ওয়েব ফিল্ম এ অভিনয় করতে। যদিও পরিচালক ইফফাত জাহান মম পরিচালিত এই ওয়েব ফিল্মের নির্মাণ কাজ শেষ হয়েছে আগেই, যদিও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এর পোস্টার যা সাড়া ফুলেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। অন্যদিকে মুনতাসির ওয়েব ফিল্মের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মি। কাস্টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী, বলেন বিশেষ একটি থিমের উপর ভিত্তি করে মুনতাসির নির্মিত হয়েছে। নির্মাতা ইফফাত জাহান মম ব্যতিক্রমী এই গল্প তুলে ধরেছেন। আমরা জানি মেয়েরা নির্যাতিত হয় চাপিত জীবন বিভিন্ন সময়ে, কিন্তু পুরুষেরাও তাদের জীবনের কোনো না কোনো সময় নির্যাতনের শিকার হয় যা তারা হয়তো মুখ ফুটে বলতে পারে না। এই ওয়েব ফিল্মে সে কথা উঠে এসেছে। আমার বিশ্বাস দর্শক এই ওয়েব ফিল্ম নতুনত্বের স্বাদ পাবে। তাছাড়া এই ওয়েব ফিল্ম বিশ্ব পুরুষ দিবসে মুক্তি পাচ্ছে। সব মিলে আমি কাজটি নিয়ে আশাবাদী। সো লেটস জাম্প ইনটু দি নেক্সট ভিডিও। মানুষ মিথ্যা বলে প্রয়োজনে এবং স্বার্থের কারণে, এমন কথা নিজের ফেসবুকে বললেন বিদ্যা সিনহা মিম। কিন্তু কেন বললেন? মূলত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে মিম লেখককে শুভেচ্ছা জানাতে প্রায়ত জনপ্রিয় কথা সাহিত্যিক উক্তিটি বেছে নিয়েছেন। তবে নেটিজেনরা বিষয়টিকে শুধুই জন্মদিনের শুভেচ্ছা জানানোর পন্থা মনে করছেন না, মূলত তারা বলেছেন মিম এটা ইঙ্গিত করেই বলেছেন। মিম যা হয়তো সরাসরি বলতে পারছিলেন না, হুমায়ুন আহমেদের উক্তি দিয়ে বলে দিলেন। মিমের কারণে নিজের সংসারে সমস্যা হচ্ছে সম্প্রতি, এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী পরিমণি। পরির বক্তব্যে পাল্টা জবাব দিয়েছেন মিমও। দুজন পাল্টাপাল্টি বক্তব্যে বেশ উত্তপ্ত এখন ঢাকা সিনেমার অঙ্গন। মূলত ফেসবুকে দুজনের পাল্টাপাল্টি আক্রমণাত্মক স্ট্যাটাসে তাদের মধ্যকার বিবাদের বিষয়টি সকলের সামনে আসে। এরপর থেকে একে অপরের দোষারোপ করে যাচ্ছেন এই দুই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন একে অন্যের দিকে আঙ্গুল তুলে। যদিও জনপ্রিয় এই দুই তারকা ভক্ত অনুরাগীদের দুই তারকার মধ্যে চলমান বিবাদের মীমাংসা প্রত্যাশা করছেন, তারা আশা করছেন দুই তারকা শীঘ্রই তাদের সৌন্দর্যপূর্ণ সম্পর্কে ফিরে আসবেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন যৌন হয়রানি নিয়ে আসছে ওয়েব ফিল্ম মুনতাসির এবং কেন মিম বলেছেন মানুষ মিথ্যা বলে স্বার্থের কারণে। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।